অযৌক্তিক কারণে আবারো গ্যাসের দাম বৃদ্ধি করা হলে বিএনপি তাদের সামর্থ্য অনুযায়ী আন্দোলন করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি মেনে নেবে না দেশের মানুষ, মানবে না বিএনপিও। একাদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু হয়নি তা মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সহ বিদেশি প্রতিষ্ঠানগুলো প্রকাশ করেছে, তা দেশের মানুষের আশঙ্কা প্রতিফলিত হয়েছে বলে মনে করেন তিনি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নয়াপল্টনে কেন্দ্রীয় নেতাদের সাথে যৌথ সভা শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল। দিবসটি উপলক্ষে 7 দিনে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।